সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বোরন। বোরন আমাদের ফসলে ব্যবহার করে কি কি উপকার হয় এবং বোরন আপনার ফসলে কেন ব্যবহার করব। দর্শকবন্ধু, এই সকল বিষয়ে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। নাপকো বোরন কমপক্ষে 17% বোরন বিদ্যমান। দর্শকবন্ধু, আজকে যে বোরনটার বিষয় নিয়ে কথা বলছি এটা হচ্ছে নাপকো কোম্পানির একটি পণ্য। দর্শকবন্ধু, বোরন আমরা ফসলে কেন ব্যবহার করব এবং বোরনের ফসলে প্রয়োজন কেন, বোরন ফসলে কী কী কাজ করে, বোরন ফসলের নতুন কোষকলা তৈরি ও গঠন করে, ফল বীজ ও পরাগায়নের বৃদ্ধি উন্নত করে, শ্বেতসার ও শর্করা পরিবহন করে, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষণ করে। দর্শকবন্ধু, তাই আপনারা বা আমরা আমাদের ফসলে বোরন সারটি ব্যবহার করব। বোরন সার ব্যবহারে ফসলের অনেক উন্নতি ঘটে। বোরনের অভাব জনিত লক্ষণ, আপনার ফসলে যখন বোরনের অভাব হবে ফসলের কিছু লক্ষণ দেখা যাবে, যেমন নতুন পাতা হালকা সবুজ রং ধারণ করে, পাতার গোড়ার অংশ পত্র শীর্ষ অপেক্ষা বেশি বিবর্ণ হয়, পাতার নিম্ন অংশের ক্রোশকলার সমূহ ভেঙে যায় এবং পাতাগুলো কোকড়ানো দেখায়, শীর্ষকোষীর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, ফুল ও ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। ফসল বেঁধে বোরনের অভাবজনিত লক্ষণ ও পোকারের বিভিন্নতা পরিলক্ষিত হতে পারে, যেমন কন্দাল ফসল গোলালো পচে যেতে পারে, কন্দাল ফসলের আন্তকলা ভেঙে যাওয়ার ফলে ভিতরের অংশে কালো বা বাদামি দাগ দেখা যায় বা ব্ল্যাক হার্ট নামে পরিচিত। দর্শকবন্ধু, আপনার ফসলের এই সকল সমস্যা দেখা দিলে তখন আপনারা আপনার ফসলে আপনার নিকটস্থ ডিলারে যে কোনো কোম্পানির বোরনটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ এসকে অনলাইন কৃষি টিভি কোনো কোম্পানির প্রসার বা অপসার করে না। উচ্চমাত্রার সংবেদনশীল শস্য, ভুট্টা আলু পেঁয়াজ মূলা বাঁধাকপি ফুলকপি গাজর মসুর ডাল লেটুস সূর্যমুখী টমেটো তরমুজ বেগুন কাঁঠাল ও আনারস ইত্যাদি। দর্শকবন্ধু, আপনারা বোরন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেলেন। তো বোরনের ব্যবহার বৃদ্ধি বা প্রয়োগ মাত্রা, জমিতে প্রয়োগকৃত অন্যান্য প্রধান সার যেমন NPK ইত্যাদি সুষম মাত্রায় প্রয়োগ করার সাথে সাথে বোরন ব্যবহার করুন। ফসলের নাম, ডাল ফসল মুগ মসুর ছোলা ইত্যাদি প্রতি 33 একর জমিতে 500 গ্রাম, কলা আনারস পেঁপে তরমুজ লেবু তামাক সরিষা প্রতি 33 একর জমিতে 800 গ্রাম, আলু সিম বরবটি মসুর ডাল বাদাম পান প্রতি 33 একর জমিতে 900 গ্রাম, ধান গম ভুট্টা প্রতি 33 একর জমিতে 900 গ্রাম, ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স তুলা গাজর লাউ জাতীয় সবজি ফসলে প্রতি 33 একর জমিতে 1 কেজি, সূর্যমুখী ও সোয়াবিন প্রতি 33 একর জমিতে 1.5 কেজি। দর্শকবন্ধু, আপনারা যে সকল ফসলগুলোতে বলা হলো আপনারা অবশ্যই এই সকল ফসলে বোরনের ঘাটতি দেখা দিলে বোরন অবশ্যই ব্যবহার করবেন, তাতে আপনার ফসলের ফলন বৃদ্ধি হবে। দর্শকবন্ধু, আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এসকে অনলাইন কৃষি চ্যানেলের সাথে থাকেন। ধন্যবাদ।